জল টল ঢেলে সিঙ্গারা ফিঙ্গারে জল ফল ঢেলে কি অবস্থা করেছে? উফ, লাল লাল করে লঙ্কা ভাজা দিয়ে আলু মেখেছে, যা লাগে না খেতে আমার। আর এই যে কলা ভাজা, আর ওই যে মেথি ভাজা, হ্যাঁ ওই আর কি। ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগেই, বাট বিছানাতে শুয়েছিলাম, তারপরে খিদে খিদে পাচ্ছিল দেখে উঠতেই হলো বাধ্য হয়ে। ব্রাশ করছি এখানে, আর মেয়েও আমার সঙ্গে সঙ্গে চলে এসে মেয়েকেও ব্রাশে করে কলগেট দিয়ে দিলাম। ও আবার ওর ব্রাশে করে মাজবে না, বড় ব্রাশ নেবে, ওর জন্য একটা বড় ব্রাশ সবসময় নতুন রাখা থাকে। তো নতুন বলতে ওর জন্য আলাদা করে রাখা থাকে, ওর ব্রাশে কেউ মাজে না আর কি। নতুন একটা ব্রাশ বড় ওকে দেওয়া হয়েছে, ও জেদ করলে ওই বড় ব্রাশটা ওকে দেওয়া হয়, নয়তো ওর তো ছোট ব্রাশ আছেই। তো চলো ব্রাশ করে নিই, তারপর তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে বিস্কিটের ডিবাটা মা কার্নিশের ওপর রেখেছিল, তো ভয়ে কার্নিশের ওপর তুলে রেখেছিল, মানে ভয়ে বিস্কিটের ডিবা ভয়ে উপরে রাখতে হচ্ছে, কিসের ভয়ে না নিরামেশা এইসব অনেক কিছু ব্যাপার আছে, তো এইসবের ভয়েই মা উপরে রেখে। শেষমেশ আমি নামিয়ে কাটছি ওটাকে, মানে এমনভাবে চিট দিয়ে চেটানো আছে না, চিটটাকে ছিঁড়তেই পারছিলাম না। আর এদিকে দেখো আমার বেটু পুতুলটা নিয়ে চলে এসে এই পুতুলটাকে আজকে বের করে দিতে হয়েছে। তো আমি তখন সকালবেলা এসে বিছানা ঝাড়ছিলাম, বেটা আমার ওই পুতুলটা দেখতে পেয়েছে, তো ওই পুতুলটা বের করে দিলাম। এমনি সময় নেয় না, বাট যখন ওই ইচ্ছা করে আর কি। তো কী বলতো, ওপরে যদিও ঘুমায় না তবুও বিছান ফিছান ঝেড়ে রাখি, মানে টুকটাক ওপর ওপর ঝাড়া যেটাকে বলে, প্রতিদিন তো আর ডিপ ক্লিন করা সম্ভব নয়, তো ওপর ওপর ঝেড়ে রাখি। তো সেটাই করছিলাম, তখন আমার মেয়ে দেখতে পেয়েছে পুতুলটা, তো ওটাই নেবে এসে তোকে দিলাম। তো এখন খেলবে না, তার কবে খেলবে বলো? তো দেখো এখান থেকে বিস্কিট একটা বের করে বেটুকে একটা দিলাম, প্রথমে নিতে চাইছিল না তারপরে নিল বিস্কিটটা, তারপর ওকে একটা বিস্কিট দিয়ে আমি এপাশে একটা বিস্কিট নিয়ে নিলাম যথারীতি। আমি ভাবছিলাম ও যাই হোক একটু তো খাবে অন্তত, সকাল থেকে উঠে একটু হয়তো বিস্কিট খাবে, বাট কেক আমার মানে ভাবনা আমার কাছেই, মেয়ে আমার খেলো না কিছুতেই, আমি বিস্কিটটা যেহেতু নিয়েছি ওই বিস্কিটটা। তারপরে দেখো আবার বেটুর একটা গোটা বিস্কিট খেতে হচ্ছে, মানে দুটো বিস্কিট সকাল সকাল খেতে হচ্ছে ভাবো। আর এপাশে আমি ডিবা নিয়ে বসে আছি, মা ওই জন্য বকছে, বলছে ডিবা নিয়ে বসে গেছিস, কী আর বলবো বলো, মা তো ভয়ে আছে, বলে পুরো ডিবাটা যদি খেয়ে নেয়, তো এই ভয়েই বকছে, বলছে পুরো ডিবা নিয়ে বসে গেছিস। যাই হোক মজা করছিলাম, তো চল। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজছে 11টা, বাট আমার যেন কী আলিস লাগছে আর কী ঘুম পাচ্ছে, অথচ এই একটু আগে ঘুম থেকে উঠলাম। বেটু এখানে পড়তে বসছে, বেটুর কাছে শুয়ে আছি, আর মা এইখানে সিঙ্গারার ঠোঙা আর জলের গ্লাস বসিয়ে দিয়ে গেছে, বাট দুটো বিস্কিট খেয়েছে তো আমার পেট পুরো ভরে গেছে। এই আমার মেয়েটা দুষ্টুমি করেছে, গোটা বিস্কুটটা আমাকে খেতে হয়েছে। তো চলো ওইদিকে মা কী করছে দেখাই, চলো। কিসের অফার দিল? ও মা এখানে রান্না করছে, ডাল হচ্ছে ওপাশে, চা জল টল ঢেলে এই যে সিঙ্গারা ফিঙ্গারে জল ফল ঢেলে কি অবস্থা করেছে? এ বাবা, এর কাছে জলের গ্লাস মোটামুটি রাখা যাবে না, জলের মগ গ্লাস কিচ্ছু রাখা যাবে। ওট 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 ওট, যা যাও যাও, রাবারটা তুলে নাও, পুরো গ্লাসটা জল ঢেলেছে। বাজি মা গো
তো এখানে দেখো কি হচ্ছে, দেখো বেলুন প্রতিযোগিতা হচ্ছে, খেলা চলছে, এখন খেলা চলছে। তো দেখো আমার মাও বাচ্চা হয়ে গেছে, দেখো সবার মধ্যেই একটা বাচ্চা। আগে ভিডিও করানোর জন্য কত তেলাতে হয়, বললাম ওই ভিডিওটা কর বলে না, কর বলে না, কত নেয় না। যদি এরকম ভাই কারো থেকে থাকে তো কমেন্ট করে বলবে, এইরকম ভাই যদি থাকে না তোমার ভিডিও আর কোনো উন্নতি হবে না, বুঝতে পারলে, জীবনে আর কোনো উন্নতি হবে না তোমার এরকম ভাই। দেখো মিঠি রানী আজকে কি কাণ্ড করেছে, দেখো আমি সে আমি আমি বারান্দায় বসে নেল পালিশ পরছিলাম, ও বললো পরিয়ে দিতে, পরিয়ে দিলাম, দেখো কত সুন্দর করে পরিয়ে দিয়েছে পায়ে। তারপরে আমি ওখানে দুটো নেল পালিশ নিয়ে গেছিলাম, একটা নেল পালিশ ওকে পরিয়ে দিয়েছিলাম, ও সেই নেল পালিশটা নিয়ে চলে এসে, নিয়ে এখানে রাখতে এসে এই সব নেল পালিশ বের করে গোটা গায়ে কি করেছে, তোমরা তো দেখতেই পেলে গোটা গায়ের অবস্থা কি করেছে, দেখো গোটা পায়ে কি করেছে, গোটা পায়ে হাতে কি করেছে, দেখো না মুখে লাগেনি। তুমি এই করছো, ওই জন্য ডাকছি ডাকছি, আমি ডাকি ডাকি মাম্মা মাম্মা ডাকি ডাকি, সাড়া দেয় না, সাড়া দেয় না, না সাড়া দিয়ে এই কাণ্ড করছে। আমি বলি চুপচাপ কেন, বাচ্চা আমার সাড়া না দিয়ে এই কাণ্ড করছে, দেখো আমি পরিয়ে দিলাম পছন্দ হলো না, সে আবার নিজে পড়তে এলো, দেখো কি অবস্থা করেছে, সব কিছু নামিয়ে টামিয়ে এখন নিজে গোটা পায়ে হাতে মেখেছে, হয়নি আবার সবাইকে মাখাবে, সবাইকে মানে মাখাচ্ছে। ওটা লাল কালার নয়, চেরি কালার, বেটুর পায়ে যেটা পড়াছিলাম না, বেটুর পায়ে যেটা পড়েছি ওটা ঠিক চেরি কালার, লাল নয়। এই দাঁড়াও আমি পায়ে সবে পড়েছি, কাঁচা আছে এখন, রেলবাড়িটা শুকা, তারপর তুমি হাতে। তো আজ তো এখন কটা বাজে বলো তো, এখন বাজছে দুপুর 1:45। তো আমার চান টান হয়ে গেছে, এই চান টান করে ঠাকুর ঠাকুর পুজো করে তারপর এলাম। তো আজকে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মুবারক। তো সবাই ভালোভাবে কাটাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সব থেকে বড় কথা যেটা, আজকে যেই মানে আবহাওয়াটা আছে, বৃষ্টি হচ্ছে না কিছু নয়, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, খুব ভালো, খুব ভালো আবহাওয়া। তো এই আবহাওয়াটাও যদি কালকে থাকে না খুব ভালো হয়, কারণ কালকে নীল, তো যারা নীলে জল ঢালতে যাবে, তো কালকে কালকে যারা জল ঢালতে যাবে তো কালকে তো প্রচুর মানে অনেকেই বার করেছো, অনেকেই মানে কম বেশি অনেকেই বার করেছো তোমরা, অনেকেই জল ঢালতে যাবে, তো যারা জল ঢালতে যাবে তাদের পক্ষে সুবিধা হবে। আর আমাদের এখানে তো প্রচুর লাইন হয়, তো যদি কালকে এই আবহাওয়াটা থাকে তো খুবই ভালো হবে, কারণ রোদে দাঁড়াতে হবে না, অ্যাটলিস্ট এই রোদে দাঁড়াতে হবে না। হ্যাঁ দাঁড়িয়ে মানে লাইন দিয়ে জল দাও, মানে লাইন দিয়ে জল দেই বা দাঁড়াতে হোক ঠিক আছে, বাট ওই রোদে না প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড মানে অন্যান্য বারে তো দেখি, অন্যান্য বারে প্রচণ্ড রোদ থাকে। এবার এবারে জানি না কী হবে, কারণ আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, তো কালকেও যদি এই ওয়েদারটা হয় না খুবই ভালো। তিন মেয়ে আমার এই ঘুমলো, একটুও ভাত খায়নি, তো যাই হোক ঘুমিয়ে গেছে, এখন ঘুমিয়ে গেছে। তো মা বলেছে যে তুই ঘুম পাড়িয়েই 6টা পট উপরে আসবি, ভাত খাবি, মানে প্রতিদিন তোর খেতে খেতে 3:30 হয়ে যায়, যেন ঘুম পাড়িয়েই চলে এসছি, নাহলে আমিও ঘুমিয়ে যেতাম, ঝাড় খাবো কেন, তার জন্য চলে এলাম। চুল টুল পুরো ভেজা, শ্যাম্পু করেছি তো, তো চুল টুল পুরো ভেজা। আমি শুধু একটাই কথা ভাবছি জানো তো, কালকে যেন রোদ না থাকে, বাদ বাকি তুমি বাবার মাথায় জল ঢালতে যাবে সে তো তোমাকে লাইন দিতেই হবে। অনেকে লাইন দেয় না, ঢুকেও যায়, অনেকে মানে লাইন না দিয়ে চট করে চলেও যায়, তাতে চট করে হয়ে যায়। বাট আমি আজ পর্যন্ত যতবার জল ঢালতে গিয়েছি, মানে আমাদের ওই ঘুমায়ের কথা বলছি, আমি যতবার জল ঢালতে গিয়েছি আমি কিন্তু লাইন দিয়ে গেছি, প্রপার লাইন দিয়ে, মানে আমি যেখানে লাইন দিয়েছি সেই মানে লাইন দিয়েই জল ঢেলেছি, মানে চট মানে ঢুকে যায়নি, হুটহাট করে ঢুকে যায়নি, লাইন দিয়েই গিয়েছি, নাহলে তো ঢোকার অনেক অপশান ছিল। অনেকেই বলতো চলে আয় এখানে, চলে আয় তাড়াতাড়ি হয়ে যাবে, তো যাই হোক আমি প্রপার লাইন দিয়ে তারপরেই জল ঢেলেছি, তাও আমার ভাগ্যই। তো যাই হোক যারা হয়তো, তো আজকের মেনুতে আছে ভাত, ডাল, আলু মাখাটা দেখেছো, লাল লাল করে লঙ্কা ভাজা দিয়ে আলু মেখেছে, যা লাগে না খেতে আমার, আর এই যে কলা ভাজা আর চাটনি, আর ভাইদের মাছ আছে, তো ভাইরা মাছ খাবে, তো চলো খেয়ে নিই, খিদেও পাচ্ছে আমার। মা তখন দুটো সিঙ্গাড়া দিয়েছিল, বাট আমি একটা সিঙ্গাড়া খেয়েছি, দুটো বিস্কুট খেয়েছি, একটা সিঙ্গাড়া খেয়েছি, তার তখন বেশ ভালো লাগছিল, এখন খেতে পারছি। এখন
এখন কটা বাজে বলো তো? এখন বাজছে 5:30, 5:30 যদিও বাজেনি, 5:26-27 এরকম হবে। তো আকাশের অবস্থাটা দেখো, এই মানে কি বলবো, মনে হচ্ছে যেন এই বৃষ্টি আসবে ওই বৃষ্টি আসবে, পুরো থমথমে পরিবেশ, ঝড় বৃষ্টি হবে এরকম একটা পরিবেশ, মানে ঝড় বৃষ্টি হবে এরকম একটা পরিবেশ। তো আমরা বেরিয়ে পড়েছি, ওই যে আমি বলছিলাম কালকে পেটিকোট। তো দেখো বাঁক নিয়ে দাঁড়িয়ে আছে জল তুলতে যাবার, এপাশে দেখো আমি কালকের জন্য বেল নিয়ে নিলাম, আর মাও একটা বেল নিয়ে নিল। তো মা দেখছিল বেলটা কোথাও ফাটা টাটা আসে কিনা, আর আমাকেও বলছিল দেখতে। তো জেঠিমারা এখানে উতরি নিয়েছে, তাই জন্য এখানে ফল খাচ্ছে সবাই, আমাদেরকেও খেতে বলেছিল, আর আমরা এখন খাবো না, কালকে তো সারাদিন ফলই খেয়ে থাকতে হবে, তো এখন ফল টল খাবো না। তো মা আমার বেলটা দেখছিল, আমিও মার বেলটা দেখছিলাম ঠিকঠাক আছে কিনা, দুজনে দুজনেরটা দেখছিলাম আর কি। তো যাই হোক, চলো এবার বাড়ির পথে যাওয়া যাক, বাড়ি যাওয়ার সময় একটু দোকানে ঢুকবো। যাওয়ার সময় একজন দাঁড়িয়ে ছিল, সেটাই তোমাদের শেয়ার করছিলাম, বাট অনেকে যাচ্ছে, অনেক প্রচুর লোক যাচ্ছে, আমি দেখছি যাওয়ার সময় দেখেছি আসার সময়। এখন এখন কটা বাজে? এখন বাজে 7:47, সেই সেরকম ঘুরে এসে, ঘুরে আসার পর থেকে রিলস বানাচ্ছি, ঘুরে আসার পরে রিলস বানানো শুরু করেছি, মানে হাত পা ধুয়ে রিলস বানানো শুরু করেছি, তারপরে খেয়েছি, খেয়েছি বলতে দুটো বিস্কিট আর একটা সিঙ্গারা খেয়েছি, তারপরে এই তারপর থেকে আবার রিলস বানানো শুরু করে দিয়েছি, তারপর থেকে এখনও পর্যন্ত রিলস বানাচ্ছি, এখনও পর্যন্ত নয় একটু আগে পর্যন্ত রিলস বানাচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো এটাকে নিয়ে কি করছে, তো একটা রিলস ছেড়েছি, চলো এই দেখো উঠে পড়ছে, দেখো গুন্ডিকে দেখো, শুধু গুন্ডামি করছে, দেখো এই দেখো এবার উঠবে বিছানাতে, দেখো দেখো তুমি কি গাছে চড়ছো, তুমি কি গাছে চড়ছো, তাহলে তুমি ওখান থেকে উঠতে পারলে না, তুমি ওখান থেকে উঠতে পারলে না, এবার দেখো চেয়ার নিয়ে উঠবে, গোটা রুমের অবস্থাটা শুধু দেখো, কিভাবে রিলস বানাই শুধু দেখো, এইরকম করে রিলস বানাতে হয়, তাও ভিউজও হয় না ভাইরালও হয় না, ভাল লাগছে। মিঠি রানীকে দেখো কি করছিস, লাইট পড়ে নিচ্ছিস, জামার বদলে কি লাইট পড়বি এবার, লাইটকে দেখো পড়ে বসে আছে, বাজি ফাটছে, চোখটা দেখেছো লাল হয়ে আছে, কেমন ঠান্ডা লেগেছে, চোখটা পুরো লাল হয়ে গেছে, তো চলো এখনকার মতো বাই বাই, আর রিলস বানাবো না সেই এসের থেকে, সেই এসের থেকে। তোমরা কখনো এর আগে দেখেছো যে মানি ব্যাগের মধ্যে কেউ সাইকেল রাখে, মানি ব্যাগের মধ্যে মানুষ টাকা পয়সা রাখে, আর আমার মেয়ে মানি ব্যাগের মধ্যে রেখেছে সাইকেল, কেউ আগে দেখেছো? দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাগের মধ্যে থেকে বেরোত একটা আস্ত গোটা সাইকেল, তো দেখতেই পাচ্ছ তোমরা একটা আস্ত সাইকেল বেরিয়ে গেছে ব্যাগের মধ্যে থেকে, আমার মেয়ের কাণ্ড কারখানাগুলো দেখেছো, শুধু একটা আস্ত সাইকেলকে রেখে দিয়েছে ব্যাগের